আওয়ামী সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন রাষ্ট্রীয় সন্ত্রাস ও হত্যাকাণ্ডে পৃষ্ঠপোষণ এবং বিচারের পথ বন্ধ করার জনক বিএনপি সকালে সরকারি বাসভবনে ব্রিফিংকালে কথা বলেন তিনি সরকার বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে বলেও জানান ওবায়দুল কাদের এ সময় আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন আইনের বিধান কঠোরভাবে কার্যকর হলে সকল ঘৃণ্য অপরাধ নিয়ন্ত্রণে আসার পাশাপাশি ভয় পাবে অপরাধীরা এসকে সৌরভের প্রতিবেদন বুধবার সকালে সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে সরকারি বাসভবন থেকে গণমাধ্যমে ব্রিফিং করেন আওয়ামী সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এ সময় তিনি অভিযোগ করেন দু সালে বিএনপি ক্ষমতা এসে নারী ও শিশু নির্যাতন রেকর্ড করেছিল আর এদেশে বিচারহীনতার সংস্কৃতিও চালু হয়েছিল তাদের হাত ধরেই রাষ্ট্রীয় সন্ত্রাস পৃষ্ঠপোষকতা হত্যাকাণ্ড চালানো এবং বিচারে পথ বন্ধ করার জন্য বিএনপি অপারেশন ক্লিন আর্টের যাদের হত্যা করা হয়েছিল তা বিচার বন্ধে সংসদে ইন্ডিমনিটি দিয়েছিল অনিয়ম দুর্নীতি ও সামাজিক অপরাধের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের কথা উল্লেখ করে তিনি আরও বলেন ধর্ষণের সর্বোচ্চ শাস্তির বিধান তারই প্রতিফলন অপরাধী যত প্রভাবশালী হোক বা দলীয় পরিচয়ের হোক কাউকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রেহাই দেননি আইনের বিধান কঠোরভাবে কার্যকর করলে অপরাধীরা ভয় পাবে এবং এই সকল অপরাধ নিয়ন্ত্রণে আসবে এছাড়া সমাজের সকল স্তরের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে অপরাধীদের আশ্রয় প্রশ্রয় দান বন্ধ করার পাশাপাশি তাদের রাজনৈতিক আশ্রয়ের পথ চিরতরে বন্ধ করার আহ্বান জানান সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এই সমাজের সকল স্তরের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে এ সকল অপরাধীদের আশ্রয় প্রশ্রয় দান থেকে বিরত থাকতে হবে তাদের রাজনৈতিক আশ্রয়ের পথ ও চিরতরে বন্ধ করতে হবে এস কে সৌরভ এস ঢাকা প্রিয় দর্শক জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন এসএ টিভির ওয়েবসাইট ডাব্লিউ 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 ডট এসএ টিভি ডট টিভিতে বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল ইউটিউব ডট কম স্ল্যাশ বিডিতে যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত এছাড়াও এসএ টিভির বাছাইকৃত সংবাদ দেখতে ইউটিউব ডট কম স্ল্যাশ নিউজে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ ফেসবুক ডট কম স্ল্যাশ এসএ টিভি বিডিতে এসএ টিভি সাথে আছি সবসময়